আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, WCC টু ফ্রেন্ডস, ইয়েস ফ্রেন্ডস, WCC টু বিগ বিগ বড় একটা আপডেট নিয়ে আমি আসি আপনাদের মাঝে। আজকের ভিডিওটি গেমিং ক্রিস্ট মোজামিল অল ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস, WCC টুর যে আপডেট আসতে চলছে ফ্রেন্ডস, এই আপডেট মেগা বড় একটি আপডেট এবং পুরাই আপনারা কোয়েন্স ফ্রি পাবেন এবং এই আপডেট আরও পাবেন যে কমেন্ট্রি বক্সটা চেঞ্জ করছে এবং গ্রাফিক্সটা চেঞ্জ করবে এবং এই আপডেটটি ইতিমধ্যেই তারা দিয়ে দেবে ইউটিউবে এবং আপনারা আরামসে আরামসে খেলতে পারবেন। আগের তারা গ্রাফিক্সগুলো চেঞ্জ করবে, কমেন্ট্রি বক্সের চেঞ্জ করবে, কেন কমেন্ট্রি বক্স আর একই একই কমেন্ট্রি বক্স আমাদের শুনতে আর ভালো লাগে না। এই জন্য WCC টু যে আপডেট আসছে আপনারা ওপরে আমার দেখতে পাচ্ছেন যে কতগুলো আমার কোয়েন্স আছে ফ্রি এবং এটা কিন্তু আমি এটা হচ্ছে মোটা অপশন এবং আপনারা এই WCC টুর যে আপডেট আছে এতে অনেকগুলো চেঞ্জ পাবেন। এখানে পুরো লোকটা চেঞ্জ করে দেবে WCC টু, এবং WCC টুর আপডেটে ইতিমধ্যেই তারা ফেসবুকে দিয়ে দিয়েছে ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস ফ্রেন্ডস WCC টুর আপডেটটা অনেক দিন ধরেই আমরা দিচ্ছেন আমরা জানি, এবং প্লে স্টোরতে তারা অ্যাভেলেবল দিয়ে অ্যাভেলেবল দিয়ে দেবে ইতিমধ্যে কিছুদিনের মধ্যে ফ্রেন্ডস। এর লাস্ট আপডেটটা দিয়েছিল কিন্তু 21 অক্টোবর, তাহলে এক থেকে দেড় মাসের মতন এই আপডেটটি ইউটিউবে তারা ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ পুরো আপডেটে দিচ্ছে না এবং এই যে আপডেটটি আসছে এই আপডেটটি কিন্তু বড়ো একটি আপডেট এবং আপনারা খেলতেও খুবই মজা পাবেন ফ্রেন্ডস। এবং এই আপডেটটি শুধুমাত্র প্লেয়ার চেঞ্জ করছে এবং বলিং চেঞ্জ করছে, ফাস্ট বলিং এবং গ্রাফিক্সটা এবং কমেন্ট্রি বক্সটা এবং এই আপডেট যে আপডেটটা আসছে মেগা একটি আপডেট প্রায় 500 MB মতন থাকবে। এবং আপনাদের মাঝে আমি এই নিউজটি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি, যদি ভিডিওটি ভালো লাগে শেষ পর্যন্ত প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি একদম প্রেস করতে বলবেন না, কারণ WCC টুর আপডেট আসলেই আমি আপনাদের মাঝে রিভিউ দিয়ে দেবো এবং শুধুমাত্র যারা আমার সাবস্ক্রাইব করবেন তারাই দেখতে পারবেন আপডেটটি আসলেই আমি আপনাদের মাঝে পোস্ট দিয়ে দেবো। আপনারা খুবই আরামসে সেই এই গেমটি খেলতে পারবেন এবং এই সেই গেমটি লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো। ফ্রেন্ডস আজকে শুরু এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।